নমস্কার, সেভেনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি, সন্দেশখালীর ঘটনায় পুলিশের কাছে নিজের প্রাণ সংশয়ের অভিযোগে প্রাক্তন সিপিএম নেতা নিরাপদ সর্দার সহ 117 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা, যার বিরুদ্ধেও বিক্ষোভ চলছে সন্দেশখালীতে। সব মিলিয়ে উত্তপ্ত সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন জেলা থেকেও পুলিশ কর্মীদের মোতায়েন করা হচ্ছে সেখানে। ইতিমধ্যে 8 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা এত বড় ভুল করেছি, প্রতিবাদ করতে এসে ভুল হয়ে যাচ্ছে আমাদের, তাহলে আমরা বাঁচবো কি করে? কি করে বাঁচবো আমরা? কিছু আমাদের আবার ধরে নিয়ে যাচ্ছে, আমরা দিতে পারছি কোথায় নিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ছবি কিন্তু একেবারে স্পষ্ট যে এখনো পর্যন্ত এইভাবে টান্তক চালানো গোটা বাড়িতে সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। তবে কেন অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশের শীর্ষকর্তারাও। সন্দেশখালীর ঘটনাবলী নিয়ে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা জানালেন, প্রত্যেকটি অভিযোগের তদন্ত করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে ঘটনাবলীর পিছনে কাদের হাত রয়েছে তাও। তবে শেখ শাহজাহানের বিষয়ে তিনিও মুখ খুলতে নারাজ। অভিযোগ যেটা হয়েছে সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশন হচ্ছে, এন্ড ইনভেস্টিগেশনে যা পাওয়া যায় তার হিসাবে অ্যাকশন হবে। স্যার, সন্দেশখালীতে মহিলারা অভিযোগ করছেন যে অকারণে তাদের বাড়ির ছেলেদেরকে 171 জনের নামে কেস ফাইল করা হয়েছে, কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটা সন্দেশখালী থানার সামনে অ্যাজিটেশন চলছে এই মুহূর্তে। এটা যত অ্যালিগেশন হতে পারে বা যা আছে সেটা নিশ্চয়ই তদন্ত করে দেখা হবে, এন্ড যারা, এটা আমি আবার বলতে চাইছি, যারা ভায়োলেন্ট ইনসিডেন্টে ইনডালজ হবেন ওদের এগেইনস্ট অ্যাকশন নেওয়া হবে। আমি আবার বলছি, যাদের এগেইনস্ট আমাদের কাছে অ্যালিগেশন আছে ওদের এগেইনস্ট অ্যালিগেশনের তদন্ত হবে, এন্ড যদি কিছু ওদের এগেইনস্ট পাওয়া যাবে নিশ্চয়ই অ্যাকশন হবে। সেগুলো সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে। এই যে লাস্ট 3 দিন ধরে যা ইনসিডেন্ট হচ্ছে, কেন হচ্ছে, কারা এর পিছনে আছে, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। আর শেখ শাহজাহান সম্বন্ধে কি যে ও কোথায় আছে এখনো তো ধরা গেল না, এটা তদন্তের বিষয় আছে, তদন্ত হচ্ছে। এখন যা সিচুয়েশন আছে, সিচুয়েশন একদম টোটালি কন্ট্রোলে আছে। দুপুরবেলা বা দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল, সেটা পুলিশ গিয়েছে তদন্ত করছে, আর সিচুয়েশন টোটালি কন্ট্রোলে আছে। স্যার, গ্রামবাসীরা বারবারই পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করছে যে পুলিশ সেখানে ইনঅ্যাক্টিভ, তার ফলে এরা বেড়ে উঠেছে। যত কমপ্লেন্ট আসছে সবকিছু তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তে ইমিডিয়েটলি মানে একদম কমপ্লেন্ট দেওয়া হলো আর ইমিডিয়েটলি তদন্ত করে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে, এইভাবে তো হবে না। তদন্তে যা যা করণীয় আছে সেটা পুলিশ করবে, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।